সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। নির্বাচনের আগে সচিবদের চুক্তিতে নিয়োগ বাড়ছে। দর্শক, চুক্তিভিত্তিক নিয়োগ প্রশাসনের একটা বিস্ফোরা, এটা আগেই বলে নিই। খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ এক্সপার্ট কেউ না থাকলে সাধারণত দেওয়া উচিত না, এটা হলো সাধারণভাবে প্রযোজ্য। কিন্তু রাজনৈতিক সরকারগুলো তার নিজের স্বার্থে, দলীয় স্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ ব্যাপক হারে দেয়। এখানেই বলা হয় যে প্রশাসনে দলীয়করণ কথাটা কিন্তু এইভাবেই এসছে। তো এখন সচিব পর্যায়ে কেন চুক্তিতে নিয়োগ বাড়ছে? দর্শক, খেয়াল করবেন, যেটি অভিযোগ আছে, বলা হয় যে এই সরকার প্রশাসনের উপর নির্ভরশীল এবং প্রশাসনই কলকাঠি নাড়ায়। অর্থাৎ সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে রাজনৈতিক শক্তি না বা দলীয় শক্তি না, প্রশাসনিক শক্তি, প্রশাসন, পুলিশ, সিভিল, আরও অনেকগুলো পর্যায় আছে, বিচার আরও নানান পর্যায় থেকে এগুলি সাপোর্ট দেয়, বিশেষ করে নির্বাচনের সময়। এবং গত দুটি নির্বাচন বলা হয় যে প্রশাসনের সহযোগিতায় সরকার ক্ষমতায় থাকতে পেরেছে, ফলে সবসময় এই সরকারের আমলে সচিবদের একটা আনুকূল্য দেখবেন। হেলাল উদ্দিন একজন সচিব ছিলেন, এখন বোধহয় বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য হয়েছেন। তিনি যেদিন অবসরে যাবেন তার আগে তিনি ইউরোপে একটা লম্বা সফর দিয়ে এসে পরের দিন তিনি অবসরে চলে গেলেন, তার মানে পুরো টাকাটা অপচয়। আরেকজন সচিব, তার অবসরে যাওয়ার ঠিক একদিন আগে তাকে সিনিয়র সচিব করা হলো, অর্থটা কি? তাকে খুশি করা হলো। এইভাবে যে এই খুশি করাটা, এগুলি জনগণের অর্থের টাকা বা কর ইনভলভ আছে, সেগুলো তো মানে দেখছে না সরকার বা বিবেচনায় আনছে না। কিন্তু যেটি হচ্ছে, সাধারণভাবে কর্মকর্তারা বঞ্চিত হচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ যখন উপরে দেওয়া হয় তখন নিচ থেকে প্রমোশন হয় না, আবার এমনভাবে প্রমোশনও আবার দেওয়া হয় এটার বিপরীতে যার কোনো পোস্টিং থাকে না। খবরে বলা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের অবসরে যাওয়ার কথা ছিল গত মাসে, তবে সরকার তাকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে। আগামী বছরের মে পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে থাকবেন। কেন, কী এমন তিনি দক্ষ যে তাকে বাণিজ্য সচিব হিসেবে আরও এক বছর রাখতে হবে? নিচ থেকে কি কেউ আসতে পারতো না সেখানে? তপন কান্তি ঘোষ সহ প্রশাসনে এখন বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক সচিব রয়েছেন অন্তত 16 জন। তাহলে চিন্তা করেন, 16 জন মানে সচিব পর্যায়ের কর্মকর্তা চুক্তিভিত্তিতে আছে, অর্থাৎ ওনারা অবসরে যাবার পরও তারা অবসরে না যে তারা চাকরিতে রয়ে গেছেন, এবং নিচের যারা অ্যাডিশনাল সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি তাদের আসলে পদোন্নতির পদ বা পোস্টিংটা রুদ্ধ হয়ে যায়। বলা হচ্ছে এই 16 জনের বেশিরভাগই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। সচিবালয়ে আলোচনা আছে যে জাতীয় নির্বাচনের আগে সচিব পর্যায়ে আস্থাভাজন আরও কিছু সংখ্যক কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। আবার জনপ্রশাসনে আরেকটি বড় পদোন্নতিও আসছে। এগুলি সবই নির্বাচনে প্রশাসনকে খুশি রাখার একটা প্রবণতা হিসেবেই দেখা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র বলছে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন 79 জন। মাঝের কয়েক বছর জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ কমে এসেছিল, বিশেষ করে নিয়মিত পদগুলোতে চুক্তিতে কম নিয়োগ দেওয়া হতো, কিন্তু নির্বাচনের বছরে এসে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে। কাউকে চুক্তিতে নিয়োগের ফলে প্রশাসনের কর্মকর্তাদের এই শীর্ষ পর্যায়ে যাওয়ার সুযোগ কমে যায়। দর্শক, এই কথাটাই আমি একটু আগে বলছিলাম। এ নিয়ে শীর্ষ পদ পাওয়ার প্রত্যাশায় থাকা কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। অন্যদিকে চুক্তিতে নিয়োগ করা কর্মকর্তাদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিতে সরকারের বাড়তি ব্যয়ও হয়। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার বলছেন, একেবারে অপরিহার্য না হলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ঠিক নয়। আমি এই কথা বলছিলাম যে খুবই টেকনিক্যাল, যে এরকম আর কোনো কর্মকর্তা নেই, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে যুক্তিসঙ্গত। যেসব কর্মকর্তা চুক্তিতে নিয়োগ পাচ্ছেন তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে দারুণ কিছু করেছেন তা নয়, বরং কাজ চলছে গতানুগতিকভাবেই। জনপ্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চুক্তিতে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে বড় যোগ্যতা আসলে সরকারের ঘনিষ্ঠ থাকা। নির্বাচন ঘিরে সরকার কোনো ঝুঁকি নিতে চায় না, এই কারণেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আস্থাভাজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিতে রাখা হচ্ছে। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও রাখা হচ্ছে আস্থাভাজনদের। আরেকজন কর্মকর্তা আমি বলে নেই, তিনি মন্ত্রিপরিষদ সচিব বোধহয় অল্প কয়েকদিন হলেন, তারপরে তাকে ওই এস টি ইমামের জায়গায়
আবার নিয়ে আসলো। মানে এই প্রশাসনের উপর এত নির্ভরতা, মানে নিজেদের রাজনৈতিক যখনই কি দেউলিয়াত্ব শুরু হয় এবং আস্থা কমে যায় তখনই কিন্তু এই প্রশাসনের উপর নির্ভর করে, এবং এই কারণেই প্রশাসনে থাকা এই সমস্ত কর্মকর্তারাও আবার এই যে দুর্নীতি, অনিয়ম, তারপরে দলীয়করণ, তাদের নিজেদের স্বার্থে সরকারকে রাখা, এই সমস্ত যত রকম মানে কুমতলব আছে সেগুলো তারা দেয়। এটা শুধু এই সময় না, বিভিন্ন সরকারের সময় এই প্রবণতা হয়েছে, কিন্তু এখন বড় বেশি করে চোখে আসছে, কেননা গত টানা তিনটি মেয়াদ এই সরকার পার করেছে। কারা চুক্তিতে? আচ্ছা, সরকারি চাকরিতে অবসর নিতে হয় 59 বছরে, তবে বীর মুক্তিযোদ্ধারা আরও 1 বছর বেশি চাকরি করার সুযোগ পান। জনপ্রশাসনের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের মধ্যে অবসরের সময় এলে চুক্তিতে নিয়োগ পেতে চেষ্টা তদবির করতে দেখা যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় জানাচ্ছে, এখন যে 16 জন সচিব চুক্তিতে রয়েছেন, তাদের 10 জন রয়েছেন নিয়মিত পদে, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় প্রশাসনিক প্রধান পদে রয়েছেন। বাকি 6 জন সচিব রয়েছেন অনিয়মিত পদে, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক। সচিব ছাড়াও জনপ্রশাসনের বেতন কাঠামোর শীর্ষ স্তর গ্রেড 1 পদে অন্তত 4 জন, অতিরিক্ত সচিব পদে অন্তত 8 জন কর্মকর্তা রয়েছেন চুক্তিতে। চুক্তিতে থাকা আছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব গোলাম মোহাম্মদ হাসিবুল আলম। তার স্বাভাবিক চাকরি জীবন শেষ করে অবসরে যাওয়ার কথা ছিল 30 মে, এজন্য 2 দিন আগে তার অবসরোত্তর ছুটিও মঞ্জুর করা হয়, কিন্তু একই দিনে আরেক প্রজ্ঞাপনে তাকে 1 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় সরকার। কেন, এর কোনো কিন্তু ব্যাখ্যা নেই এবং সরকার এইগুলি ব্যাখ্যা দিতেও বাধ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মুস্তাফিজুর রহমানকেও 24 মে স্বাভাবিক মেয়াদ শেষে 1 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। 4 জন তথ্য কমিশনের সচিব পদে 2 বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন অবসর উত্তর ছুটিতে থাকা অতিরিক্ত সচিব জুবাইদা নাসরিন। রাজুক চেয়ারম্যান পদে সরকারের সচিব মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াসি উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, একই কার্যালয়ের পদে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান, বেসামরিক বিমান চলাচল ও পরিবহন সচিব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান পদে ABM আজাদ আছেন চুক্তিভিত্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়াও চুক্তিতে আছেন। কয়েকজন সচিব চুক্তিভিত্তিতে রাষ্ট্রদূত হিসেবে আছেন, তাদের একজন ইরাকে বাংলাদেশ রাষ্ট্রদূত ফজলুল বারী। যাই হোক, দর্শক, এইগুলি মানে খুবই অস্বচ্ছ এবং এর ফলে প্রশাসনে দলীয়করণ, আত্মীয়করণ এবং প্রশাসনে অসন্তোষ এসব তৈরি হয়, এবং মূল লক্ষ্য থাকে আসলে নির্বাচনী বৈতরণী পার হওয়া এবং নির্বাচনী সুবিধা এগুলি অর্জন করা, এই সমস্ত লক্ষ্য থাকে। কিন্তু আসলে শেষ পর্যন্ত এই সমস্ত নিয়োগের মধ্য দিয়ে সরকার যে খুব সবসময় কামিয়াব হয় বা লক্ষ্য অর্জন করতে পারে সেটা হয় না, তারপরেও শেষ চেষ্টা হিসেবে বা চূড়ান্ত চেষ্টা হিসেবে এই কর্মকাণ্ডগুলো করা হয়। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।